Hello friends, good morning and welcome back to ফ্রেশ নিউ ব্লগ তো আজকে আমি আবারও চলে এসেছি শান্তিপুরে শান্তিপুরে যে ঘোষ মার্কেট টাঁতকাপুর হাট আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো এটা হলো মোট চারতলা বিল্ডিং তো চারটে তলার মধ্যে তিনটে তলা কিন্তু এখনো অবধি ওপেনিং হয়েছে আর চার নম্বর তলা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে তো তোমাদের টোটাল তিনটে তলার আমি কালেকশান দেখাবো তো ফার্স্টে ঢুকেই আমি এই ধরনের কালেকশানগুলো শেয়ার করছি এগুলো মানে তাতে আছে পুরো কটনের উপর আছে এগুলো আর সামনে লাইন ধরে যে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশান আছে কিন্তু অনেক কালারফুল কালারফুল ভ্যারাইটি আছে তো ফার্স্টে এই সামনের এগুলো হচ্ছে কি সাড়ে চারশো করে বলছিল এগুলোর কোয়ালিটি কিন্তু একটু বেটার আছে আর পেছনে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সাড়ে তিনশো করে বলছিল আর তারপরে এই যে এই ধরনের যে শাড়িগুলো এগুলো সাড়ে পাঁচশো করে বলছিল এগুলো কিন্তু একটু পুজো পারপাসের জন্য তোমরা কেনাকাটি করতে পারো এগুলো কিন্তু খুবই সুন্দর হালকা একটা গোল্ডেন স্টোন আছে এগুলোর মধ্যে যেটা কিন্তু খুবই সুন্দর লাগে তো এটা কিন্তু একদম ঘোষ মার্কেটে ঢুকেই শপটা একদম প্রথমে পড়ে তারপরে ঢুকেই ভেতরে আরেকটা শপ আছে তো দেখো এই শপটাতে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো জাস্ট দাম আনবিলিভেবল এগুলো মাত্র টু ফিফটি করে এখানে বিক্রি হচ্ছিলো তোমরা জাস্ট বিলিভ করতে পারবে না এগুলোই নর্মালি কোনো বড় বড় দোকানে গেলে পরে এগুলি আটশো নশো হাজার বারোশো এরমেরম করে দাম চাই ধরনের যে জামদানি বলো তাঁত শাড়ি বলো তোমরা যাই বলো এই ধরনের শাড়িগুলো খুবই দাম না এখানে মাত্র টু করে পাওয়া যাচ্ছে এবার দেখো এই সেম শাড়ি আবার কিছু কিছু আছে যেগুলো কিনা না থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড ওগুলো কোয়ালিটির উপর বেস করে হয় দেখা গেল আমি বললাম টু তোমরা এমন কোনো শপে গেলে যেখানে এইগুলোর দাম ফোর এবার কথাটা হচ্ছে যে দামটা কোয়ালিটির উপর ডিপেন্ড করা হয় তবে এই টু ফিফটিরগুলোও খুবই ভালো কোয়ালিটি ছিল তারপরে একদম সিম্পল এক কালারের মধ্যে কিছু শাড়ি দেখালাম আর এগুলো যারা বাড়িতে বয়স জ্যেষ্ঠা আছে তাদের জন্য এই ধরনের শাড়িগুলো দেখালাম তারপরে দেখো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ হালকা একটা গোল্ডেনি স্টোন আছে এই শাড়িগুলোর মধ্যে এগুলো কিন্তু নিউলি ওয়েট যারা আছো তোমরা তাদেরকে পরলে এগুলো খুবই সুন্দর লাগে আর তোমরা যে কেউ পরতে পারো শুধু যে নিউলি ওয়েটরা পড়তে পারবে তা কিন্তু নয় সবার জন্য এই শাড়িগুলো খুবই পার পারফেক্ট খুবই সুন্দর লাগে এই শাড়িগুলো পরলে আর এগুলোর প্রাইস এখানে মাত্র ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি এরকম প্রাইসের মধ্যে সমস্ত আছে তো তারপরে দেখো তারপরে এই যে পাখি পাখি প্রিন্টের শাড়িটা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল কিন্তু এটার প্রাইস বললো ফাইভ ফিফটি যেটা কিনা আমার একটু বেশিই মনে হয়েছে তোমরা যখন আসবে চেষ্টা করবে কিছুটা পরিমাণ দাম কমিয়ে নিয়ে যাওয়ার জন্য তো যদি মোটামুটি ফোর ফিফটি এটার প্রাইস বলতো তাও আমি মনে করতাম যে ঠিকঠাক যদিও এটার কোয়ালিটিটা বেশ ভালো ছিল তারপরে দেখো তারপরে এরকম আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আর এইগুলোর মোট চোদ্দোটা পনেরোটা করে কালার ভ্যারাইটি তোমরা পাবে তারপরে দেখো তারপরে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলো ওই ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড করে আছে কিন্তু আবার দেখো এই যে সেম এই ধরনের শাড়িগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি ডিফারেন্স আছে তাই জন্য এগুলো সেভেন ফিফটি করে তো সেভেন ফিফটির একটা শাড়ি আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি তো এটা যেটা ছিল ইয়েলোর মধ্যে ওটা হলো গিয়ে এটা ছিল ফোর ফিফটি আর যেটা এখন খুলছে এই যে পিঙ্কের মধ্যে এই শাড়িটা কিন্তু সেভেন তো তাই জন্য আমি বললাম যে সেম শাড়ি কিন্তু তোমরা অনেক রকম দামের ভ্যারাইটির মধ্যে পাবে তো সেই জন্য তোমরা কিন্তু ভালো মতো বুঝে শুনে নেবে যে কোনটার কোয়ালিটি কেমন কোনটা একটু বেশি ভালো মনে হচ্ছে কোনটা একটু কমা মনে হচ্ছে কোনটার দাম কেমন হওয়া উচিত তো সেটা কিন্তু একটু ভালো মতো ভিডিওটা দেখে যাচাই করে তারপরে গিয়ে কিনবে যারা ধরো হোলসেল আর কি ব্যবসা করার জন্য শাড়ি কিনবে তারা তো কম বেশি বুঝে শুনেই কিনবে তাদের এই সম্বন্ধে আইডিয়া আছে কিন্তু যারা একটা দুটো খুচরো হিসাবে কেনার জন্য যাবে আমি তাদেরকে বলবো ভালো মতো দেখে শুনে যাচাই করে সমস্ত জিনিসপত্র কেনাকাটি করবে আর এই যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কটনের উপরে খুবই সিম্পলের উপর শাড়ি আছে এই শাড়িগুলো মাত্র চাইছিল থ্রি ফিফটি করে যেগুলোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল একদম অল্প বয়স থেকে শুরু করে একদম বয়স জ্যেষ্ঠ অবধি তোমরা সবাই কিন্তু এই টাইপের শাড়িগুলো ক্যারি করতে পারবে আর এগুলোর কিন্তু খুবই সুন্দর সুন্দর সোভার সোভার আর কি কালারও ছিল তো এগুলো কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে আর এইগুলো একটু মাঠ থাকে শাড়িতে সেই জন্য এগুলো একটুখানি এরকম মনে হয় তোমরা বাড়ি নিয়ে গিয়ে এক দুবার ধোয়ার পরে যখন পরবে না তখন কিন্তু এগুলো খুবই সফট মানে ওই যে বলে না সফট জামদানি সফট ঢাকাই আমি মনে করি তার থেকে এই টাইপের শাড়িগুলো বেশি বেটার এক দুবার ধোয়ার পর এগুলো খুবই ভালো হয়ে যায় আর এরকম দেখো এইরকম টাইপের শাড়িগুলো আছে হোয়াইট আর রেডের মধ্যে তোমরা যারা অষ্টমীর জন্য একটু কটনের মধ্যে শাড়ি খুঁজছো তারা ওই টাইপের শাড়িগুলো কিনতে পারো তারপরে দেখো এইগুলো এইগুলো কিন্তু দেখো এগুলো হচ্ছে সফটের মধ্যে আছে ঠিক আছে এগুলোর যে কোয়ালিটি খারাপ আমি তা বলছি না এগুলোরও কোয়ালিটি খুবই ভালো এগুলো হচ্ছে টু সিক্সটি থ্রি হান্ড্রেড এরকম প্রাইস রেঞ্জের মধ্যে ছিল কিন্তু এগুলোর থেকে এই সেম শাড়ি যেগুলো পুরো কটনের মধ্যে হয় পুরো মার দেওয়া শাড়ি হয় সেই শাড়িগুলো কিন্তু অনেক বেটার হয় তো দেখো তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি আছে আর পুরো হোয়াইটের মধ্যে একটা শাড়ি আছে তো আমি এই শাড়িটা তোমাদের জন্য একটু খুলে দেখিয়ে দিতে বলেছি এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছিল যারা হোয়াইট পছন্দ করো তারা যদি এবার অষ্টমীর সকালে এই শাড়িটা ক্যারি করো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর দাম তো ছিল মাত্র টু সিক্সটি একদমই অ্যাফোর্ডেবেল আছে তো তারপরে দেখো এইখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আছে এই ধরনের শাড়িগুলো কিন্তু সবাই পরতে পারে সব ধরনের বয়সের মানুষের জন্য কিন্তু এই শাড়িগুলো ভালো লাগবে যারা বয়সজ্যেষ্ঠ আছে তাদের তো ভালো লাগবেই শপিং পুজোতে শপিং করার জন্য আর কি সমস্ত বেশিরভাগ দোকানে গেলে পরেই আর কি সব চাকচিক্যপূর্ণ শাড়ি মানে বেশিরভাগ বয়স জ্যেষ্ঠাদের জন্য শাড়ির কালেকশানটা আমি কমই দেখেছি কিন্তু এখানে কিন্তু আসলে তোমরা সেই শাড়ির কালেকশানও অনেক পেয়ে যাবে আর এই যে হোয়াইট আর রেডের মধ্যে শাড়ির কালেকশানগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু এবার নতুন উঠেছে আর এগুলো কিন্তু পুরো অল বডিতে এরকমই কাজ আছে আর এগুলো সব থ্রি করে এগুলো সবই কটনের উপর ছিল এগুলোর কিন্তু কোয়ালিটিগুলো বেশ ভালো তো এইগুলো কিন্তু তোমরা মাকে বরণ করার জন্য দশমীর দিনের জন্য বা অষ্টমীর দিনের জন্য তোমরা কিন্তু এগুলো পারচেস করতেই পারো খুবই ভালো লাগবে আর শুধু যে হোয়াইট আর রেড তা কিন্তু নয় হোয়াইট আর অনেক রকম কালার কম্বিনেশনের মধ্যেও আছে আর এই শাড়িটা দেখো এই শাড়িটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ছিল এই আর এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু বেনারসি শাড়ি আছে এগুলো হলো গিয়ে সবই এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরোশো চোদ্দোশো পনেরোশো মানে এই শাড়িগুলোর কোয়ালিটি যেহেতু একটু বেটার কোয়ালিটির হয় তাই জন্য কিন্তু এগুলোর দামও একটু বেশি তোমরা হয় হয়তো কমেন্ট করে বলতে পারো যে দিদি এত দাম বেশি কেন আসলে এগুলোর কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা বেশি হয় এখানে বেশিরভাগ সিল্ক যে শাড়ির যে কালেকশানগুলো ছিল আমি সব দোকানে গিয়ে দেখছিলাম যেগুলোর একটু কোয়ালিটি ভালো হয় না সেগুলোর কিন্তু দামও ওরা অটোমেটিক্যালি বেশিই রাখবে এটাই স্বাভাবিক তোমরা সেম শাড়ি হয়তো তুমি আমার আজকের এই ভিডিওটাতে দেখতে পাবে যে আমি বারোশো টাকা পনেরোশো টাকা বলছি আবার পরের ভিডিওতে আমি সাতশো আটশো টাকা বলছি ওটা কিন্তু কোয়ালিটির অনেক ডিফারেন্স থাকে তো আজকে আমি ট্রাই করেছি সমস্ত ভালো ভালো শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু পুজো আসছে তো এখন সবাই আর কি মন ভরে শপিং করবে তো আমি চেষ্টা করছি সমস্ত রকম প্রাইজই রাখার জন্য আর এই ভিডিওটাতে স্পেশালি আমি একটু ভালো কালেকশান রাখার ট্রাই করেছি আর এই যে কাঁথা স্টিচের শাড়িগুলো দেখছি এগুলো এই সাইডেরগুলো ফাইভ ফিফটি করে আছে এই পাশে ফোর ফিফটি ফোর হান্ড্রেড করেও আছে তো এগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর আর কি অনেক রকম স্টিচের উপর তোমরা পেয়ে যাবে আর এই যে পুরো ভরাট কাজ করা এই ভরাট কাজ করা পোশনগুলো কিন্তু তোমরা আঁচলের সাইডে পেয়ে যাবে আর পুরো অলবডিতে খুবই সিম্পল একটা কাজের মধ্যে তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে তো দেখতে পেলে এটা হলো আঁচল আর পুরো শাড়িতে তোমরা এরকম ছোট ছোট সুন্দর স্টিচ করা এরকম ডিজাইন পেয়ে যাবে এগুলো পড়লেও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে আর তার সাথে সাথে কিন্তু এগুলো খুব কমফোর্টেবেলও তো দেখতে পাচ্ছ কত রকম ডিজাইন প্যাটার্ন কালার কম্বিনেশান এরকম কত রকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে তো তোমরা যারা এই ধরনের শাড়িগুলো পরতে পছন্দ করো তাদের জন্যও কিন্তু আজকে আমি কালেকশানগুলো দেখিয়ে দিলাম ন্যাচারালি আমি আমার আগের ভিডিওতে আর কি এই ধরনের কাঁথা স্টিচের কালেকশানগুলো খুব কমই রেখেছি তো আজকে ট্রাই করলাম একটু বেশি করে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য তারপরে দেখো এইগুলো সব মলমল আর কি শাড়ি ছিল যেগুলো আর কি পুরো পিওর কটনের শাড়ি হয় একদম তোমরা যারা ডেইলি বেসিসে শাড়ি পরো না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই কমফোর্টেবল মানে এই শাড়িগুলো মাত্র টু করে প্রাইস ছিল আর তোমরা যদি এখান থেকে বেশি করে কিনে নিয়ে যাও তো তোমাদের অনেকটা সেভিংসেও হয়ে যাবে আর যেহেতু সবসময় পরো তো কিছু বেশি করে কিনে রাখলেও কোনো সমস্যা হবে না আর অনেক রকম ডিজাইন প্যাটার্নের মধ্যেও তোমরা পেয়ে যাবে তো এখানে কিন্তু অনেক অনেক কম এরকম আর কি কালেকশান ছিল আর এই শাড়িটা কিন্তু ওই পাখি পাখি প্রিন্টের শাড়িটা খুবই সুন্দর লাগছিলো তো এই শাড়িটাও ওই টু ফিফটি টু সিক্সটি এরকমই প্রাইস বলছিলো তো তোমরা কিন্তু এই ধরনের শাড়িগুলো অবশ্যই পারচেস করতে পারো যারা ডেলি বেসিসে শাড়ি পরো তাদের জন্য কিন্তু এগুলো একদমই পারফেক্ট তারপরে দেখো তারপরে তোমাদের সাথে আমি এই ধরনের কাতান বেনারসি এই ধরনের কালেকশানগুলোও শেয়ার করছি যেহেতু ওয়েডিং সিজনও আছে প্লাস পুজোও আছে তো সবাই কিন্তু এই ধরনের শাড়িগুলো পার্চেস করবে আমি জানি তো এইগুলো কিন্তু মাত্র এখানে সিক্স হান্ড্রেড থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আর সিক্স হান্ড্রেডেরগুলো যে কোয়ালিটি কমা তা কিন্তু না কোয়ালিটিগুলো বেশ ভালো সিক্স হান্ড্রেড থেকে আপ টু তোমরা টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড এরকম প্রাইস রেঞ্জ অবধি পেয়ে যাবে অবশ্যই তার মধ্যে কোয়ালিটিরও হিউজ ডিফারেন্স আছে বাট সবাই সবার নিজের বাজেট মতো এখানে কালেকশান পেয়ে যাবে আমি এটাই বলতে চাইছি আর অনেক অনেক রকম কালার কম্বিনেশন অনেক রকম ডিজাইন প্যাটার্নের মধ্যে তোমরা পেয়ে যাবে তারপরে আমি তোমাদের সাথে কিছু হ্যান্ডলুমের কালেকশন শেয়ার করে দিচ্ছি এই যে হ্যান্ডলুমগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো মাত্র থ্রি ফিফটি করেছিল আর এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আগের বা সরস্বতী পুজোতে খুবই উঠেছিল তো তোমরা কিন্তু এবার পুজোতেও এগুলো ক্যারি করতে পারো আর এই যে যেগুলো দেখছো না এরকম পদ্ম প্রিন্ট করা এগুলো কিন্তু সব হ্যান্ড প্রিন্টেড শাড়ি তাই জন্য এগুলো দামও একটু বেশি এগুলো ফোর ফিফটি করে ওরা বলছিল তো তোমরা কিন্তু এবার পুজোর জন্য যারা একটুখানি এই ধরনের কি খাদি কটন এই শাড়ি পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট তারপরে দেখো সিল্কের আরও কিছু কিছু কালেকশন শেয়ার করে দিচ্ছি এই যে এই শাড়িগুলো এগুলোকে ওরা বলছিল গাদোয়া সিল্ক এগুলো হচ্ছে সেভেন হান্ড্রেড করে ওরা প্রাইস বলছিল এগুলোরও কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যাবে আর এগুলোর কিন্তু কোয়ালিটিও বেশ ভালো ছিল তারপরে দেখো তারপরে এই যে এগুলো হলো গিয়ে মালবেরি সিল্ক মালবেরি সিল্কেরও কিন্তু অনেক কালার অপশান এখানে ছিল তোমরা ডুয়াল টোনের উপর পাবে সিঙ্গেল টোনের উপরে পাবে তো এরকম অনেক সুন্দর সুন্দর কালার ছিল এগুলো সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড এরকম প্রাইসের মধ্যে ছিল তারপরে দেখো তারপরে কিন্তু ব্যাঙ্গালোর সিল্কও আছে তো অনেক ধরনের সিল্কের কালেকশনও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ যে অনেক অনেক এরকম সুন্দর সুন্দর কালেকশন আর এই যে কালেকশানটা আমি শেয়ার করছি এগুলো দেখো এগুলো হলো গিয়ে লিলেনের উপরে আছে আর এগুলোর প্রাইস ওরা ফাইভ করে বলছিল লিলেনের উপরে কিন্তু অনেক কালার অপশান ওরা ছিল এখানে তারপরে এই শাড়িগুলো দেখে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট বেবিদের জন্য শাড়ি সরস্বতী পুজো অষ্টমীতে ছোট্ট বেবিরাও তো শাড়ি পরে তো এগুলো মাত্র ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি এরকম করে প্রাইস ছিল আর ওরা বললো যে শাড়ি ব্লাউজ আর হলো গিয়ে সায়া দিয়ে সেট করা তো মাত্র এত কম দামে একশো একশো পঞ্চাশ একশো কুড়ি এরকম প্রাইসে তোমরা শাড়িগুলো পেয়ে যাচ্ছ আর জাস্ট যেহেতু একবার ইউজ করার জন্য তো তোমরা কিনতেই পারো তারপর এই ধরনের শাড়িগুলো দেখো এই শাড়িগুলোও কিন্তু খুবই সুন্দর আর এগুলোর প্রাইস বলছিল থ্রি হান্ড্রেড করে তো তোমরা কিন্তু এগুলো পারচেস করতে পারো যারা এই ধরনের শাড়ি পছন্দ করো তারপরে সিল্কের আরও কিছু কালেকশান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সিল্কের অনেক অনেক কালেকশন আছে আমি তোমাদেরকে চেষ্টা করছি একটু মারবেরি সিল্কের উপর কালেকশন বেশি দেখানোর জন্য কারণ এবার কিন্তু মালবেরি সিল্ক খুব উঠেছে মালবেরি সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক এগুলো আমি প্রচুর দেখলাম তাই আমি ট্রাই করলাম যে একটু দেখিয়ে দিতে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এই শাড়িটা যে আমার এত পছন্দ হয়েছে আমি বললাম এটা একটু খুলে দেখিয়ে দাও আর এই মালবেরি সিল্কগুলো না না নিলে ওরা খুলে দেখাতে চায় না কারণ এগুলো ভাজ করতে খুবই অসুবিধা হয় আর এগুলো দেখো প্রচণ্ডই সুন্দর প্রচণ্ড আর এটা পুরো সিম্পল একটা কালারের উপরে যা ভালো লাগছিল এই শাড়িটা খুবই চোখে লেগেছিলো আর এটা উইথ ব্লাউজ পিস আছে এই যে দেখতে পাচ্ছ এই যে ব্লাউজ পিস আর এই যে আঁচলটা হলো গিয়ে এরকম ডিজাইন করা তো খুবই আর কি সুন্দর লাগছিল এই ধরনের কালার যারা পছন্দ করো তারা কিন্তু এই শাড়িটা খুবই পছন্দ করবে আমি জানি তারপরে দেখো হোয়াইট আর এটা হলো গিয়ে রেডের মধ্যে একটা কালার কম্বিনেশনের উপর শাড়ি ছিল এটা হলো ব্যাঙ্গালোর সিল্ক তো এইটার ওই তোমরা নাইন হান্ড্রেড টু ইলেভেন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড এরকম প্রাইসের রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তারপরে দেখো এখানে ইন্ডিগো প্রিন্টের কিন্তু অনেক শাড়ি ছিল হিউজ কালেকশান এখানে আছে ইন্ডিগো প্রিন্টের তো এইগুলো মাত্র ফাইভ ফিফটি করে দাম বলছিল এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো তোমরা ট্রাই করবে যখন নেবে এগুলো ট্রাই করবে ফাইভ হান্ড্রেড করে দাম বলার জন্য আর এখানে দেখো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর এরকম প্রিন্টেড শাড়ি আছে এগুলো সবই কটনের উপরে খুবই সফট এই শাড়িগুলো যারা এই ধরনের শাড়ি পরে কমফোর্টেবল তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো এখান থেকে পারচেস করে নিতে পারো তারপরে আরও কিছু হ্যান্ডলুমের শাড়ি আমি ট্রাই করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে হ্যান্ডলুমের শাড়িগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি এই শাড়িগুলো কিন্তু খুব একটা বেশি প্রাইস হয় না টু ফিফটি থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি তোমরা এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে তো খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু এখানে আছে অনেক শাড়ি আছে তো তোমরা দেখে শুনে নিজেদের পছন্দ মতো যেটা তোমাদের ভালো লাগবে সেই ধরনের শাড়ি এখান থেকে পার্চেস করে নেবে তো অনেকক্ষণ ধরে তো কালেকশন দেখালাম কিন্তু আমি কিন্তু তোমাদের এখনো অ্যাড্রেসটা বলিনি যে তোমরা কিভাবে আসবে তো তোমরা যে যেখান থেকেই আসো না কেন তোমাদের চলে আসতে হবে শান্তিপুরে শান্তিপুর স্টেশন থেকে তোমরা যে কোনো অটো বা টোটো বেশিরভাগ কিন্তু টোটোই আসে অটো আসে না বললেই চলে তো টোটো ধরে তোমাদেরকে বলতে হবে যে বঙ্গ তাৎকাপর হাট বা ঘোষ মার্কেট যাব তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা একদমই হাটের সামনে এনেই তোমাদেরকে নামা ওখানেই দেখবে যে সামনাসামনি দুটো হাট একটা হলো ঘোষ মার্কেট একটা হলো বঙ্গ তাঁতকাপড় মার্কেট আমি তোমাদের সাথে আজকে ঘোষ আর এই হাটটা কিন্তু প্রতি বৃহস্পতিবার আর রবিবার ভোর তিনটা থেকে শুরু করে দুপুর বারোটা অবধি চলে আর এই যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সমস্ত গিজা সিল্ক ছিল আর এগুলোর দামও কিন্তু অনেক বেশি ছিল টুয়েলভ হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড এরকম করে দাম ছিল তারপরে দেখো তারপরে এই ধরনের একটু হ্যান্ডলুমের উপর শাড়িগুলো ছিল এগুলো কিন্তু ফাইভ ফিফটি করেছিল আর এর আগে যে গিচা সিল্কগুলো দেখালাম ওগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির শাড়ি হয় সেই কারণেই কিন্তু ওগুলোর প্রাইস ওরকম হয় থাউজেন্ড ইলেভেন হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড ঠিক আছে তো তোমাদের দেখে মনে হতে পারে যে খুব বেশি দাম বলছে এই শাড়ি আন্দাজে কিন্তু না এগুলো কিন্তু নর্মালি যে বেনারসিগুলো তোমরা হাজার বারোশো পনেরোশো দিয়ে কেনো তার থেকে কিন্তু কোয়ালিটি এগুলোর খুবই ভালো হয় তারপরে দেখো তারপরে তোমাদের কিছু ব্যাঙ্গালোর সিল্ক সেমি ব্যানারস এই ধরনের কিছু কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু ইলেভেন ফিফটি করে বলছিল তো তোমরা যারা এই ধরনের শাড়ি পছন্দ করো তারাও কিন্তু এই ধরনের শাড়িগুলো কিনতে পারো তো তোমাদের এখানে আসলে পরে তোমরা অনেক টাইপের কালেকশান আর কি পেয়ে যাবে নানান ধরনের এখানে কালেকশান আছে এখানে মাত্র দুশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পঁচিশশো টাকা রেঞ্জ অবধিও শাড়ি আছে তো তোমরা যারা আর কি সমস্ত টাইপের শাড়ির কালেকশান একটা জায়গাতেই পেতে চাইছো যে পুজোর শপিং করবে আমি বলবো যে শাড়ি কেনাকাটি করতে হলে তোমরা একটাবার এসে দেখো আমরা তো কত নতুন নতুন মার্কেটই এক্সপ্লোর করি একটাবার শান্তিপুরে এসে দেখো যারা এখনও আসনিয়া আর যেই শাড়িগুলো আমি এখন শেয়ার করছি এগুলো কিন্তু সমস্ত মাত্র সিক্স করে দাম ছিল তো বুঝতেই পারছো যেগুলো কত কম দাম অনেক অনেক কম দামে এখানে আর কি তোমরা কাতান শাড়িগুলো পেয়ে যাবে মাত্র সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড এরকম দামে এখানে আর কি তোমরা শাড়ি পেয়ে যাবে আর অনেক রকম কালার অপশান তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর কালার অপশান কিন্তু এখানে আছে এরকম রেডের মধ্যে পেয়ে যাবে লাইট কালারের মধ্যে পেয়ে যাবে ব্ল্যাকে পেয়ে যাবে ব্লু পেয়ে যাবে অনেক টাইপের শাড়ি কিন্তু এখানে কালার অপশন তোমরা পেয়ে যাবে আর এই ইয়েলো আর পিঙ্কের মধ্যে এই শাড়ির কালার কম্বিনেশনটা তো দারুণ লাগছিল আর এটার দাম মাত্র ছিল তো বুঝতেই কত কত এখানে কম দাম শাড়ির আর কোয়ালিটি যে খারাপ তা কিন্তু না এটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল এই ধরনের শাড়িগুলোই বড় বড় দোকানে বারোশো তেরোশো টাকা করে বিক্রি হয় তো যারা যারা আমার এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো আমি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর বেল টাও ক্লিক করে রেখো যাতে আমি যখনই কোনো আপডেট তোমাদেরকে দেব ভিডিও রিলেটেড তোমরা সবার আগে সেটা পেয়ে যাও আর যারা এখনও আসনি শান্তিপুরে আমি তাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব জলদি জলদি আসো এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে তো আজকের জন্য এই অবধি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তিন দেন টেক ক্যান বাই বাই গাইস